হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি শেখাবো পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি, খুব টেস্টি, খুব সহজ একটা রেসিপি। এই পেঁয়াজ পোস্তের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করবেন, আর রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেব। এই পেঁয়াজ পোস্তের সাথে আমি পরিবেশন করেছি টকের ডাল আম দিয়ে, আর আমের ঝোল মানে আমের চাটনি, আলু চোখা আর ভাত। তাহলে চলুন দেখিয়ে দিই এই ইনগ্রিডিয়েন্টসগুলো কী লাগবে। লাগবে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর কাঁচা লঙ্কার সাথে পোস্তটা কিন্তু মিক্সড করে মিহি করে বেটে নিতে হবে পোস্তটা। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, আর লাগবে স্বাদ মতো নুন। গ্যাস জ্বেলে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে, এটাকে হালকাই ভাজবো। আর আমি পেঁয়াজ পোস্তে রসুন দিই না, আমি যেভাবে বাড়িতে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য এখনই দিয়ে দিলাম নুনটা, স্বাদ মতো কিন্তু নুনটা দিতে হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজটা হালকা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। পোস্তটাকে শুকনো করে বেটে নিতে হবে, আর পেঁয়াজ পোস্তে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, শুধু শুকনো খোলায় পেঁয়াজ পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। আর পোস্ত দেওয়ার পর কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, লো করে এটাকে এবার এইভাবে শুকনো করে ভাজা ভাজা মতো করতে হবে। আমি একটুখানি সর্ষের তেল দিলাম, কারণ পোস্তে কাঁচা সর্ষের তেলের গন্ধ বেশ ভালো লাগে, তাই জন্য দিলাম। দিয়ে এবার এটাকে 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট বাদে আমি দেখাচ্ছি, দেখুন একদম পোস্তগুলো সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু কাঁচা কাঁচা মতো রয়েছে, পেঁয়াজটা একদম সফট হয়ে যায়নি, ওই জন্য বললাম জল দেবেন না। জল দিলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, পেঁয়াজগুলো বেশ মুখে পড়বে, আর তার সাথে পোস্ত, ভাজা ভাজা পোস্ত দারুণ লাগে। তো আমি এইভাবেই করি। আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। আমার পেঁয়াজ পোস্তটা কিন্তু একদম হয়ে গেছে, এবার আমি এটা একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। পেঁয়াজ পোস্তটা দিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে, এবার আমি এর সাথে পরিবেশন করেছি টকের ডাল আর আমের ঝোল। সেই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, আমি তার রেসিপির লিঙ্কগুলো ওপরে কার্ডে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাতে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।